আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে বেশ কয়েকটি ট্রাস্টেড ওয়েবসাইট শেয়ার করেছি। আপনারা অনেকে সেখান থেকে আর্নিং করছেন এবং অনেকে অনুরোধ করেছেন যে এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে থাকলে সেগুলোর উপর রিভিউ দিতে। আমি আজকে তেমন একটি ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটি থেকে আপনি বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথারাম, লিটকয়েন সহ টোটাল 7টি ওয়েতে ক্লেমগুলো করতে পারবেন। এবং বর্তমানে বিটকয়েনের রেটটি ভালো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কেননা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে উইথড্র নেবেন এবং কিভাবে সেটি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। তো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটটি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, faucetspin.com। faucetspin.com একটি ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যে প্ল্যাটফর্মে আপনি ক্লেম করতে পারবেন বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথারাম এবং লিটকয়েন এট ওয়ান প্লেস। তার মানে চারটি এখানে বিটকয়েন সহ চারটি টোটাল চারটি অপশন রয়েছে ক্লেম গুলো করার। সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ইন্টারফেসের মধ্যে। এখানে আসার পর প্রথমত আপনি যদি সোজাসুজি নিচে চলে আসেন তাহলে তাদের ফিচার গুলো আপনি পাবেন। এবং এখানে যদি আপনি আরো বেশি আর্নিং করতে চান তাহলে অবশ্যই এফিলিয়েট করে আর্নিং করতে পারবেন। এফিলিয়েটটা কিছুই নয়, জাস্ট সিম্পল, জাস্ট আপনি একটি লিংক পাবেন, সেই লিংকটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, তার এগেনস্ট আপনি 20% পর্যন্ত বোনাস পাবেন। এবং কারা কারা এখানে ইনকাম করেছে সব কিছু কিন্তু এখানে শো করছে। সুতরাং বিটকয়েনের রেটটা কিন্তু বর্তমানে ভালো। বিটকয়েনের রেটটা কিন্তু আমি দেখাচ্ছি, 1 বিটকয়েন সমান USD কত হয় সেটি দেখাচ্ছি। আমি সরাসরি গুগলে যখন সার্চ দিলাম এখানে দেখাচ্ছে বিটকয়েন টু USD। সো 1 বিটকয়েন সমান 84,97.64 যদি আমি 82 টাকা ধরি সাপোজ, তাহলে অনেক সময় 82, 83 বা 84 এই ধরনের হয়ে থাকে। সুতরাং আমি মিনিমাম রেটটি ধরলাম, টোটাল বাংলাদেশি টাকা কত হয় সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে টোটাল কত লক্ষ টাকা হয় আপনি এখানে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি অনায়াসে ট্রাস্ট রয়েছে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে আপনি কাজগুলো শুরু করবেন। প্রথমত আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পরে ইন্টারভিউতে আসবেন। ইন্টারভিউতে আসার পর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে ইউজার নেম দিতে হবে, এরপর পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ তার মানে পুনরায় পাসওয়ার্ডটি দিবেন, তারপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আই এম নট এর উপরে ক্লিক করবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনার মেইল চেক করবেন, মেইলের মধ্যে একটি লিংক চলে আসবে। লিংকটা হচ্ছে এটি, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো আপনি অনায়াসে এখানে সাপোর্ট যেটি দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে একটি লগ ইনের অপশন চলে আসবে, তার মানে আপনি এখানে লগ ইন করবেন প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে। প্রয়োজনীয় ইনফরমেশন গুলো হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে সরাসরি আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। আশা করি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে। মোবাইলে কিভাবে করবেন সেটি আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ডান দিকে একটি 3 ডট মেনু দেখতে পাবেন যেটি মোবাইলে থাকবে এবং সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে সরাসরি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সব অপশনগুলো আপনি একত্রে দেখতে পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। যখন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আপনার সবগুলো ব্যালেন্স কিন্তু অলরেডি এখানে 00 শো করবে। এরপর যে কাজটি করবেন আপনাকে কাজ শুরু করতে হবে আর্নিং এর জন্য। আমি শুরুতেই বলেছি যে 3D 30 মিনিট পর পর আপনি বিটকয়েন গুলো ক্লেম করতে পারবেন। এই 30 মিনিট পর পর বিটকয়েন যখন ক্লেম করবেন তখন আপনি অনায়াসে এখান থেকে সাতোশি গুলো পেয়ে যাবেন। সাতোশি গুলো কি আমি বলছি, সেটি হচ্ছে যে 5,000 সাতোশি মিলে কিন্তু 1 USD হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো বিটকয়েনের রেট যেহেতু ভালো সুতরাং আপনি বিটকয়েনের এই অপশনটিকে টার্গেট করে কাজ শুরু করতে পারবেন। তাছাড়া যে 3টি অপশন রয়েছে এখানে বিটকয়েন ক্যাশ রয়েছে, ইথারাম রয়েছে, লিটকয়েন রয়েছে, এগুলো ক্লেম করা যায় প্রতি 5 মিনিট পর পর। আপনি প্রত্যেক 5 মিনিট পর পর যখন
যখন ক্লেম করবেন তখন আপনি ভালো মনের একটি সাতোশি আর্নিং করতে পারবেন। আমি আগেই বলেছি 5000 সাতোশি মানে হচ্ছে 1 USD। সুতরাং আপনি যদি লিটকয়েন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই 10000 সাতোশি উইড্রো নিতে হয়। উইড্রো নিতে হলে 10000 সাতোশি এখান থেকে আর্নিং করে নিতে হবে। সো এবার চলে আসছে কিভাবে আপনি আর্নিং গুলো করবেন সেটি। সো প্রথমে আপনি যদি বিটকয়েন এই যে প্রসেস দেখতে পাচ্ছেন এই বিটকয়েনের মধ্যে আপনি ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ শো করছে, এটা আমি কেটে দিচ্ছি, এটি অ্যাড চলে এসেছে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে কাজগুলো করে নিতে পারবেন। বিটকয়েন ফসেটের মধ্যে যখন আমি এখানে বিটকয়েনে ক্লিক করলাম তখন এখানে দেখা যাচ্ছে রিসিভ 10 সাতোশি এভরি 30 মিনিট। আপনি প্রত্যেক 30 মিনিট পর পর এখানে 10 সাতোশি করে পাবেন। তার মানে প্রত্যেক 30 মিনিট আধা ঘন্টা পর পর আপনাকে ক্লেমগুলো করতে হবে। সো কিভাবে ক্লেম করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সো যখন আপনি বিটকয়েনে ক্লিক করবেন এই অপশনটি আসবে, এখানে আই এম নট এ রোবটে আপনি ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা চলে আসবে, সেই ক্যাপচাটি যখন আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে সোজা সোজা নিচে চলে আসবেন। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, ভেরিফাই ইউর ক্লেম, ক্লেম ভেরিফাই করতে বলছে। আশা করি আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন। অনেকে কিন্তু এই ক্যাপচাটা বুঝতে পারে না, এই যে এখানে একটি পিক্সেলের ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে 4টি পিক্সেল কিন্তু সেম, বাকি পিক্সেলটি কিন্তু ভিন্ন। এই ভিন্ন পিক্সেলটি যেটি সেটি হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে সেটিতে। সেটিতে ক্লিক করার পরে আপনি সরাসরি গ্রেট এই মেসেজটি পাবেন, এরপর আপনি ক্লেম করতে পারবেন। ক্লেম করার পরে সরাসরি আপনার সামনে এখানে জমা হয়ে গিয়েছে প্রায় 10 সাতোশির মতো। সুতরাং আপনি 30 মিনিট পর পর বিটকয়েন গুলো ক্লেম করতে পারবেন। যত আপনি ক্লেম করবেন তত আপনার সাতোশি গুলো এখানে জমা হতে থাকবে। সো সেম ওয়েতে আপনি বাকিগুলো করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি বিটকয়েনটি দেখালাম, এবার আমি লিটকয়েনটি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে লিটকয়েনটি ক্লেম করবেন সেটি। সো সেটিতে আমি ক্লিক করছি, সেটিতে ক্লিক করার পরে সেম ওয়েতে রিসিভ 250 সাতোশি এভরি 5 মিনিট, প্রত্যেক 5 মিনিট পর পর কিন্তু আপনি এই সাতোশিগুলো ক্লেম করতে পারবেন। আমি আগেই বলেছি আবারও বলছি, বিটকয়েন হচ্ছে 30 মিনিট পর পর, আর বিটকয়েন ক্যাশ, ইথারাম এবং লিটকয়েন এই তিনটি হচ্ছে 5 মিনিট পর পর। তার মানে 5 মিনিট পর পর যখন আপনি ক্লেম করবেন তখন আপনি অনায়াসে কিন্তু কিছু না কিছু সাতোশি এখান থেকে পেয়ে যাবেন। সো এটি হচ্ছে ফ্রি বিটকয়েন আর্নিং এর বেস্ট একটি অপরচুনিটি। সো আপনাকে আমি অনুরোধ জানাবো, যেহেতু বিটকয়েনের রেটটি ভালো সুতরাং আপনি বিটকয়েনকে টার্গেট করে সময় লাগলেও একটু সময় দিয়ে এখানে আর্নিং গুলো করে নিতে পারবেন। সো এখন কিভাবে আপনি লিটকয়েন গুলো ক্লেম করবেন সেটি দেখাচ্ছে। সো এখানে বক্স যেটি রয়েছে আই এম নট এ রোবট সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সেটি রাইট হয়ে যাবে। রাইট হয়ে যাওয়ার পরে এখানে নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। সেম ওয়েতে সিম্পল কাজ, আপনাকে কোনো হেজিটেশন করতে হবে না, জাস্ট আপনি আমার প্রসেসগুলো ফলো করবেন। আশা করি কাজ শুরু করতে পারবেন এবং যে কোনো স্থান থেকে কাজগুলো করে আর্নিং গুলো করে নিতে পারবেন। এই যে ভিন্ন একটি ক্যাপচা রয়েছে সেই ভিন্ন ক্যাপচাটি ফিল আপ করার পরে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এখানে এই ইন্টারফেসটি উপস্থিত হবে এবং লিটকয়েনের মধ্যে সাথে সাথে কিন্তু তার পেমেন্ট গুলো দিয়ে দিচ্ছে। আশা করি আপনি বিটকয়েন ক্যাশ এবং এই যে বাকি যেটি ইথারাম রয়েছে সেই ইথারামের মধ্যেও কিন্তু কাজগুলো করে আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন। আশা করি আপনি এই কাজগুলো করে করে এই 4টি অপশন থেকে কাজ গুলো করে আর্নিং গুলো করে নিতে পারবেন। আমি আগেই বলেছি 5000 সাতোশি সমান 5000 সাতোশি হলে কিন্তু আপনি ক্লেম গুলো করে আর্নিং গুলো উইড্রো নিতে পারবেন। এবার কিভাবে উইড্রো গুলো করবেন সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমত আপনাকে মনে রাখতে হবে ফ্রি বিটকয়েনের আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এফিলিয়েট। এফিলিয়েটে যদি আপনি ক্লিক করেন, এফিলিয়েটে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। আমি দেখাচ্ছি একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। অনেক সময় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে কিন্তু তারা বর্তমানে শেয়ার করতে দেয় না, সুতরাং আপনি টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে যদি আপনি প্রোভাইড করেন, তার এগেনস্টে তারা যদি এই লিঙ্কটি ইউজ করে এখানে অ্যাকাউন্ট করে তার প্রত্যেকটি পার্সনের কাছ থেকে আপনি 20% পর্যন্ত কমিশন আপনি লাভ করবেন। আশা করি আপনি এই কাজগুলো করে করে ফ্রি আর্নিং গুলো করে নিতে পারবেন। সো এবার দেখাচ্ছি কিভাবে উইড্রো গুলো করে নিতে পারবেন। অনেকে কিন্তু আমাকে বলে যে আমি পেমেন্ট প্রুফ দেই না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেকগুলো পেমেন্ট প্রুফ দিয়েছি, যারা আমার চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে আমি পেমেন্ট প্রুফ দিই কিনা। কিন্তু একথাটা বলাটা ভালো যে অনেকগুলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট রয়েছে সাথে সাথে পেমেন্ট
দেখানো যায় না। সুতরাং আপনি মনে রাখবেন যে আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো শেয়ার করি সেগুলো ট্রাস্টেড, এবং আপনি অনায়াসে যদি দাপা দাপা কাজগুলো করেন এবং আপনি দিন শেষে আপনি অনায়াসে সেখান থেকে উইথড্রগুলো করে নিতে পারবেন। যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় সেগুলো আমি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই। সুতরাং আপনার এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে আমি পেমেন্ট প্রুফ দেখাই না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত ওয়েবসাইটগুলো কাজ করে 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস কাজ করে আর্নিংগুলো করে নিতে হয়, সেগুলো আপনাকে একটু ধৈর্য ধরে সময় দিয়ে কাজগুলো করে তারপর আপনি নিজেই উইথড্রগুলো করে নিতে পারবেন। তবে তার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার উইথড্র কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি। উইথড্রতে ক্লিক করবেন, আপনি ধরুন বিটকয়েন নিতে চাচ্ছেন, সো বিটকয়েন সিলেক্ট করে দেবেন। বিটকয়েন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি মেসেজ শো করছে যেটি আপনাকে অবশ্যই বুঝতে হবে। অনেকে কিন্তু বুঝতে পারে না, সেই কারণে উইথড্রগুলো নিতে পারে না। সো প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনি বিটকয়েন যেহেতু নিতে চাচ্ছেন, সুতরাং বিটকয়েনটা আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি নোট শো করছে, এনি উইথড্রলস উইল সেন্ড টু প্রসেট পে, তার মানে প্রসেট পে এর মধ্যে তারা আপনার আর্নিং গুলো দিবে। তো প্রসেট পে কোথায় পাবে সেটি আমি এবার দেখাচ্ছি, যারা নতুন তাদের উদ্দেশ্যে। আপনি সরাসরি যখন এই পেমেন্ট টুকু নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে গুগলে চলে আসতে হবে। গুগলে সার্চ দিবেন প্রসেট পে ডট আইও দিয়ে, যখন সার্চ দিবেন তখন ফ্রিতে আপনি এখানে অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সুতরাং আমার এইভাবে দেখাচ্ছে। আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এই প্রসেট পে এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পরে এখানে এই ইউজার ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। এটি হচ্ছে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে সব কিছু কিন্তু শো করছে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, বিটকয়েন রয়েছে, ইথেরাম রয়েছে, ডগি কয়েন রয়েছে, লিপ কয়েন রয়েছে, বিটকয়েন ক্যাশ রয়েছে, এখানে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে। যে ওয়ালেটটি আপনি ইউজ করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো আপনি আশা করি প্রসেট পে প্রসেট পে ডট আইও এর মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকলে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো এখন যে কাজটি করবেন, এখানে আসার পরে এই যে ডিপোজিট যেটি দেখতে পাচ্ছেন সেই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি বিটকয়েনের যে অ্যাড্রেসটি, এখানে বিটকয়েন অ্যাড্রেসটি শো করছে, ডগি কয়েনের অ্যাড্রেসটি শো করছে, তারপর ইথারামের অ্যাড্রেসটি শো করছে। সুতরাং যে অ্যাড্রেসগুলো শো করছে যেটি আপনার প্রয়োজন সেই ওয়ালেটের অ্যাড্রেসটি আপনি কপি করবেন। সো একটা স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। আশা করি এখান থেকে যে কোনো যেটি আপনার প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে আপনি কপি করে নেবেন। এখানে লিটকয়েন নিতে চাইলে এই লিটকয়েনের ওয়ালেটের অ্যাড্রেসটি আপনাকে কপি করে নিতে হবে। আমি চাচ্ছি যে বিটকয়েনটি নিতে, সুতরাং আমি বিটকয়েনটি এখান থেকে কপি করে নেবে। যে কপি হয়ে গিয়েছে, কপি হয়ে যাওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হচ্ছে যে আপনাকে এখানে এটির সাথে অ্যাড করে নিতে হবে। এখানে যে বিটকয়েনের অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি ইন্টারপেজে চলে আসবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, যদি আপনি 5,087 আর্নিং করেন তবে কিন্তু আপনি উইথড্র অপশনটি পাবেন। যখন আপনি 5,087 আর্নিং করবেন তখন উইথড্র অপশনটি পেলেই আপনি সেই উইথড্র অপশনের মধ্যে একটি অ্যাড্রেস প্যাচ করার জন্য, তার মানে অ্যাড্রেস অ্যাড করার জন্য তারা অপশন দিবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই বিটকয়েন অ্যাড্রেসটি এখানে অ্যাড করবেন সেটির অপশন তখনই চলে আসবে যখন আপনি 5,087 এখানে আর্নিং করবেন। আমার যেহেতু সিম্পল 10,087 রয়েছে, তার মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাস্ট আমি একটি কাজ করেছি, 10,087 রয়েছে। সুতরাং আমার যদি 5,087 হয় তখন কিন্তু আমার অ্যাড্রেসটি অ্যাড করার এখানে অপশন চলে আসবে। তখন আমি অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পরে আমি কানেক্টেড করে দিব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এই ওয়েবসাইটটি থেকে আপনি পেমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে প্রসেট পে যে কোনো একটি ওয়ালেট এর অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে হবে। এরপরে কী কাজ করবেন? অনেকেই বলে যে বিকাশ অথবা রকেট অথবা নগদে পেমেন্ট নিতে হলে কি করতে হবে। আপনি সরাসরি যখন এই ওয়েবসাইটটি থেকে পেমেন্ট পাবেন সেই পেমেন্টগুলো যখন আপনি এই প্রসেট পে এর মধ্যে নিয়ে আসবেন, প্রসেট পে এর মধ্যে কিন্তু সেটি শো হবে। অর্থাৎ কিভাবে শো হবে আমি যদি ড্যাশবোর্ডে দেখাই, ড্যাশবোর্ডে ইউজার ড্যাশবোর্ডে যদি আমি দেখাই সেটি আপনি অবশ্যই দেখতে পাবেন। তার মানে আমার এখানে বর্তমানে আগের 87 জমা ছিল, জাস্ট সিম্পল 7। এরপরে যদি আমি আরও প্রসেট পে এর মধ্যে আমি নিয়ে আসতে চাই, তার মানে আমার অ্যামাউন্টগুলো যদি এখান থেকে যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমি অবশ্যই পারবো। তার মানে আমার এই এখান থেকে যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলে কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং সেই অ্যামাউন্টগুলো কিন্তু এখানে যোগ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন এইখান থেকে এই যে বিটকয়েন থেকে কীভাবে বিকাশ, রকেট এবং নগদে সেগুলো নিয়ে আসতে পারবেন সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেটির নাম হচ্ছে cashwalletmedia.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং একটি $1 হলে এই ওয়েবসাইটটি কিন্তু পেমেন্ট করে। সুতরাং আপনি কী কী ওয়েতে পেমেন্টগুলো নিতে পারবেন, আপনি পারফেক্ট মানি থেকে আপনি বিকাশ, রকেট, নগদ, পেয়ার ইত্যাদিতে নিতে পারবেন। সো ধরুন আপনি বিটকয়েন ক্যাশ সিলেক্ট করে দিয়েছেন এবং $1 সমান $1 বিটকয়েন সমান 80
এটি টাকা সেটি শো করছে, তার মানে 1 USD সমান 80 টাকা করে বর্তমানে দিচ্ছে। ধরুন আপনি নিতে চাচ্ছেন বিকাশে, সেটি বিকাশ সিলেক্ট করে দিবেন, এরপর এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টগুলো আপনার কাছে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি একটু রিভিউ দিচ্ছি। প্রথমত আপনাকে যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো নিতে হলে কানেক্টেড করে নিতে হবে এই ওয়েবসাইটের সাথে ফসেট পেয়ের মাধ্যমে, এবং ফসেট পে থেকে আর্নিংগুলো নিতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, তার মানে বিটকয়েন ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে। সুতরাং আপনি এই ওয়েবসাইটটিকে ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আর্নিংগুলো সেই আর্নিংগুলো পকেটে নিয়ে আসতে পারবেন নিঃসংকোচে, নির্দ্বিধায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।